বরাক ভ্যালি ওপেন প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতা আগামী 28 ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত শিলচর ডিএসএতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে বিভিন্ন বিভাগে। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে আয়োজক খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সভাপতি ডক্টর মাসুম জানান, এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন কাছাড়ের জেলাশাসক ডক্টর এস লক্ষ্মণন। তবে এর সমাপ্তি অনুষ্ঠানের সূচি এখনও ঠিক হয়নি। এই কম্পিটিশনটা ব্যাডমিন্টন খেলা নিয়ে বিভিন্ন গ্রুপে থাকবে, যেমন ছেলে এবং মেয়ে 11 বছর বয়স পর্যন্ত একটা গ্রুপ থাকবে, মেয়েদের এবং ছেলেদের 15 বছর বয়স পর্যন্ত আরেকটা গ্রুপ থাকবে, ছেলেদের 18 বছর বয়স পর্যন্ত একটা গ্রুপ থাকবে, তারপরে অ্যাডাল্ট ম্যান সিঙ্গল থাকবে, উমেন সিঙ্গলস থাকবে, ম্যানস ডাবল থাকবে, ইন্টার অফিস আমরা অফিসের এগুলো আনবো, ইন্টার অফিস সিঙ্গল থাকবে, ব্যাটার্নস যারা আছেন তাদেরও সিঙ্গলস থাকবে, ব্যাটার্নস ডাবল থাকবে এবং মিক্সড ডাবল থাকবে। এই ক্যাটেগরিগুলোতে আমরা খেলা করব। আমরা ডিএসএতেই আমাদের খেলাটা ডিএসএতেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে খোঁজ সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন, এই টুর্নামেন্ট হচ্ছে প্রয়াত ডক্টর লুৎফুর রহমানের নামে। তিনি আরো বলেন, জায়গার অভাবে এবার টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করা হয়েছে। যেহেতু আমরা জায়গার অভাবে এবং সময়ের অভাবে আমরা এটা ছোট করে লিখি, ডক্টর লুৎফুর রহমান মজুমদারের নামে থাকবো খেলা, এছাড়া আরো 2-1 জন স্পন্সার আইসেন, তারা ছোটখাটো ভাবে আমরা এটা মেন্সের গুলি আর কি, বড় বড় যেটা মেন্স বাচ্চারা খেলা, এটা আমরা ডাক্তার লুৎফুর রহমান মজুমদার সাহেবের নামে রাখছি।